আগ্নি এটা বানাইছে হচ্ছে দেখো, নিউ স্টাইলের মোমো, এটা যারা জানো না এটা এটা আমি দেখো, বানাইছি, এটা 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 আর হচ্ছে এটা আমার ভাগ্নি, ভাগ্নির একেবারে মানে শুয়ে পড়েছে মোমোটা, ঘুমোচ্ছে এখন, ঘুমোতে আর চাচ্ছে। এটা বানাইছে বোন, এটা আমি বানাইছি, মানে একটু একটু মোটু মোটু হয়ে গেছে। মোমো দোকানের ব্যবসা শুরু করব। হ্যাঁ হয়েছে, আর মোমো গুলো এমন এমন মানুষকে মোমো খাওয়াবো, এমন ডিজাইনের নিউ নিউ স্টাইলের মোমো বানাবে। দেখো মানুষ বলে রোজ বালা মোমো বানায়, কি বালা মোমো বানায়, আমরা ঘুমানো বালা মোমো বানাই। দেখো এত সুন্দর সুন্দর মোমো, সবগুলো এখন শুয়ে পড়ছে ওখানে মোমো প্লেটের ওখানে। তো 25শে ডিসেম্বর উপলক্ষে আমরা এই যে মোমো পার্টি করতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা চলে এসেছি সকাল সকাল নতুন ব্লগ ভিডিও নিয়ে, আর এই মেয়েটা দেখি দেখতেছো কেমনভাবে দেখতেছে, কারণ এই সকাল সকাল উঠে চা বানাচ্ছে, কারণ আমাদের ওই যে কি বলে আসে না, কি বলে ব্ল্যাঙ্কেট বিক্রি করতে, নেপাল থেকে এসে থেকে আমাদের চা রেডি, চা ঠিক এই মেয়েটা বানিয়ে আসে। কেমন যে হয়েছে, কেমন হয়েছে, টাটকা দুধের চা না ভালো লাগে? ওরে বাবা টাটকা, এখনই এখনই বের করে আনলাম। তুই যাবি না আমি যাবো? তুই যা, আমাদের ওখানে আমাদেরও আছে। চামড়ো তো নয় রাখবো, নেপালি গানা, নেপালি গানা কে, সুপারি চামড়ো মত কেরামো সুরা ওই মায়া কো হেরাই মোরা। কি যেন গান হবে নেপালে, কুটুম্বা কুটুম সুপারি তান হবে, খাবো তো কিন্তু এর আগে খাওয়া হয়ে গেছে, আরো খাচ্ছি তো কালকের বা সরি আমার ফাটা হওয়া সুইটার দেখায়। এ হচ্ছে কালকের বাসি সবজিটা ছিল না, সেটাও খাই গেছি চেটে পুটে। তো কি হয়েছে, আমি এখানে একাই দুজনে ক্যামেরার দিকে যে কি দেখতেছে, সামনে মানুষ থাকা সত্ত্বেও ফোনের ভিতরে দেখতেছে কি রে। তো আমার মা লাউ ভাজছে, এই যে দেখো, কারণ এটা দিয়ে আমরা ছেঁকা খাবো, ছেঁকা। আর এই যে এই পাশে একটা ভিখারি বসে আছে, আমরা কোনোদিন লাউ ভাজা দেখিনি, এজন্য আমরা ভিডিও করতেছি, কারণ কোনোদিনও কোনো ভিডিওতে লাউ ভাজানো দেখিনি। হ্যাঁ, আর তোমরা যদি দেখতে চাও, এই যে দেখতে পারো, একটু দেখিয়ে দাও, এটা হচ্ছে লাউ। হ্যাঁ, আর এটা হচ্ছে অনেক দিনকার, প্রায় ধরে ধরে নিতে পারো 2 মাসের পুরনো এটা লাউ, এটাকে এখন কেটে ছেঁকা খাবো, তোমরা কি খাও। আর এর মুখে বকা দিয়ে দিল, ভরে নিলাম, হয়ে গেল। 25শে ডিসেম্বর উপলক্ষে আমরা এই যে মোমো পার্টি করতেছি, এই যে দেখো মোমো, এটা মানে আমরা আমার ভাগ্নি বানাইছে। দেখো নিউ স্টাইলের মোমো, এটা যারা জানো না, এটা আমি বানাইছি, এটা 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 আর এটা ভাগ্নির একেবারে মানে শুয়ে পড়েছে মোমোটা, ঘুমোচ্ছে এখন, ঘুমোতে চাচ্ছে। আর এটা বানাইছে বোন, এটা আমি বানাইছি, মানে একটু একটু মোটু মোটু হয়ে গেছে। আর এটা একদম হচ্ছে, এটা কি রে কি বলে একটা, যেন পালিশ দেখি কি বলে, মালপোয়া, মালপোয়া, মালপোয়া হয়ে গেছে আমাদের, দুইবার খাওয়াও হয়ে গেছে। মোমোর হিসেবে আমরা মালপোয়া বানাচ্ছি। তো সকালে ভাবছি ভিডিওটা বানাবো, আর ভিডিওটা বানানো হয়নি, তো এখন বানাচ্ছি। একটু রাগ রাগ হয়ে গেছিলাম, অনেকক্ষণ আগে বানাতে চেয়েছিলাম, ও কখন থেকে বলছি চল বানাই, ও বানাচ্ছিল না, তখন থেকে ও একাই এগুলো করছে, গ্রেভি ট্রেভি সব বানিয়েছে, আমি শুধু এখন মোমোগুলো বানাচ্ছি, কারণ যতটুকুনি হোক আমি একটু পারছি, কিন্তু আমার দিদির গুলো দেখলে এটা হয় না, এটা না, যাই হোক সুন্দরই হয়েছে। এটা দিদি বানিয়েছে বললাম একটু আগে, এটা ভাগ্নে শুয়ে পড়েছে একেবারে, কি বলবো, এটা পারুটি নাকি। আর মার দেখো মালপোয়া, মারটা নতুন স্টাইলের মালপোয়া, সাদা সাদা দেখা যায়। আর একবার আমাদের খাওয়া হয়ে গেছে, এই যে দেখো, একবার কি 2-3 বার হয়ে গেছে। ভাই আসছিল, ভাইকেও দিয়েছিলাম, আর শেষ কিছু নেই, এগুলো আছে। আর মাকে পাঠিয়েছি পিসকু আনতে, পিসকু আনতে আর ডিম আনতে, এখন ডিম আছে কিনা, আই মা চলে আসলো যে পিসকু পাইছে, মাত্র 2টা ডিম নিয়ে আসে, ও ডিমই নাই বলে দোকানে, 8 টাকা, ডিমের আমাদের অকাল পড়েছে, তোমাদের ওখানে যদি ডিম থাকে তো আমাদের বাড়িতে 8 টাকা করে বলে গোটা, তোমাদের ওদিকে কত টাকা বলবা, তো ডিমের অভাব পড়েছে একদম, 2টা ডিম নিয়ে আসে। এই যে ভাগ্নি ওইদিকে বানাচ্ছে, হ্যাঁ ভাই আসলো, ভাই খেলো, আমাদের বিড়ালটা ওখানেই আছে, কোথায় রে দেখা যাচ্ছে না, ওই যে নিচে ওখানে, ওখানে চুপ করে আছে, কিচ্ছু করছে না, ও চুপ করে আছে ওখানে, ও ঠান্ডার জন্য, থাক চল মোমোগুলো দেখ, আমরা খেয়ে নিয়েছি,
ওই যে ওখানে হচ্ছে আটা শেষ ময়দা রে কুনি ময়দা আর নাই ময়দা অতটুকুই তো আটা দিব আটা দিয়ে খাবো এবার এইটুকুই হবে আর গ্রেভি কতটা আজকে বেঁচে আছে দেখো আমি 2 কেজি কবির একদম বানাই দিছি গ্রেভি গ্রেভি আছে কিন্তু মোমো নাই এইটুকুনি এখন এইগুলো দিয়ে মোমো হবে যা হবার তো 25শে ডিসেম্বরে মেরি ক্রিসমাস ডেতে আমরা কি করতেছি মোমো বানাচ্ছি সবাই কেক খাচ্ছে বাড়িতে আমরা মোমো খাচ্ছি তো সবাইকে মেরি ক্রিসমাস ডে তোমাদের খুব 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 আনন্দে আজকে দিনটা কাটুক আমাদের তো রাত হয়ে গেছে আজকে হ্যাঁ তোমরা ভেজে দিতে পারো কেন ইয়ে হয়ে যাবে না ওটা ওখানে সেদ্ধ হয়ে যাবে সুপের মধ্যে ফেটে দে আমাদের সুপ রেডি মানে একটু সেদ্ধ হবে এখনই খাবো না ঘাট ঘাট পুরো ভেজে দে কেন অনেকক্ষণ আগে দেওয়া উচিত ছিল কারণ ডিম মা আনেনি আর দাদাও নেই বাড়িতে এখন ডিম ছিল না আর দাদা ডিউটি থেকে এখন আসেনি তার জন্য আর আজকে মানে টাংরি নিয়ে আসেনি তো কি আনেনি ছাগলের পা মানুষের পা দিয়ে হবে না মানুষের পা খাওয়া গেলে তো এত পুরো দিয়ে দিতাম দেখো আমাদের কিভাবে ডিমটাকে নিষ্টে ফিষ্টে সবকিছু নেয় 7 টাকা 8 টাকা গোটা ভাই দেখো আঙুল দিয়ে বের করে নেয় ডিমের একটুকো ছাড়ে না সবগুলো নিয়ে নিছে নে তাড়াতাড়ি বেল চলো এই যে আমাদের মোমো মোমো রেডি হচ্ছে আমরা ঘুমানোওয়ালা মোমো বানাই দেখো এত সুন্দর সুন্দর মোমো সবগুলো এখন শুয়ে পড়ছে ওখানে মোমো প্লেটের ওখানে ভাগ্নিকে খাওয়াবো ওগুলা তুই খাবি না রে ওইটা খাবি তো ওকে খাওয়াবো কি বানাইছি আমার গুলো আমি খাবো ওর গুলো ওই খাবে আর তাহলে আমি অনেকগুলো বানিয়েছি আমি সবগুলোই খাই ওগুলো খাইনি তুই দুইটা বানাইছিস দুইটা খাবি আর বেশি দিব না হ্যাঁ আর তোমরা একটা নিউ জিনিস লক্ষ্য করেছ কি বলো তো ওই বল তো কি জিনিস নতুন কি জিনিস আছে তুই বল কি জিনিস বল না তো নতুন কি জিনিস আছে হ্যাঁ তোর ড্রেসটাকে দেখতে বলিনি নতুন কি জিনিস আছে বল কি জিনিস হ্যাঁ আমার দুটা বিনুনি ঠিক আছে তো আমার নতুন করে আমি আজকে আবার রাত্রিবেলা এখন মানে রাগ হয়েছিলাম যখন তো দুটা বিনুনি করতেছিলাম হ্যাঁ কাউকে কিছু বলছি না আর খালি বিনুনি করছি তো আজকের বিনুনিটা আমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি বানাচ্ছি আর একটা করে ট্রাই করছি ও শুধু বানাচ্ছে আর খাচ্ছে ওখানে ঠিক আছে খা আর করলাম গরম গরম আমাকে একটু দে ভাগ্নিকে দে এর সঙ্গে ডিম সুপ বলে না তো গোটা সেদ্ধ ডিম আর সুপের সঙ্গে খাওয়ার জাস্ট অ্যামেজিং আমাকে খুব ভালো লাগে তো এই যে ও বানিয়েছে এটা এই যে খা নে খা আগে দেখো তুমি না ওই যে দেখো টেস্টি দে না রে ওকে একটু দে খাবো না আমি কি খাবি তো শুনবি মিষ্টি বিস্কুটটা ওকে ওটা খাও আমাকে এটা খাও আমিও বানাই ওর হেল্প করি কিন্তু ও পরে থেকে হেল্প করেছিল আমি শুধু রাগ হয়েছিলাম কি বললি কি বললি আরেকবার বল না বলবো না বল বল দেখাতে না এই যা 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 বল না কি বলছিলি যেগুলা খাবে ওগুলা আমাকে এখন কত কি কথা শুনতে হচ্ছে কিন্তু সত্যি আমার রাগ উঠে গেছে তখন থেকে বলছিলাম বলে দিদিকে চল বানাই চল বানাই চল এ আসে আরে বাবা মানুষ তো বাড়িতে আসবে তো চল বানাই না এত ছোট মেয়ে কিন্তু এত বড় বড় কথা বলে আমাকে মন মে লাগা দিয়া মেরা চোট ইয়া লাগে মেরা বোঝা না কি বল
গজা হোম খতম করেনি দেখো দেশি ল্যাঙ্গুয়েজ আজ আমাদের আমাদের স্যুপ চলে আসছে ডিম স্যুপ চলো তো এই যে ডিম স্যুপ চলে আসছে ডিমগুলো ইয়ে হয়ে গেছে চলো খাই আসুন আসুন দেখা তো কেমন হয়েছে খাইছে কিন্তু মুখ থেকে বের করে আবার রাখলো খাতো গরম করতেছে মুখ থেকে বের করবে না কি টেস্টি শোনা তুই খা না দেখি না খা খা একবার খা বেচারা আজকে খুব খাটছে সত্যি বলছি খা না খা না কিচ্ছু হবে না খা বল কেমন হচ্ছে ভালো হয়েছে না খাইয়ে বলতেছিস তো নে আস্তে আস্তে খা গরম তো ঠান্ডা ঘর এই যে মোমো বানা শুরু আরো খাচ্ছি আর বানাচ্ছি খাচ্ছি আর বানাচ্ছি তো এইভাবে তো করতে হয় দারুণ টেস্টি হয় ঠান্ডা হয়ে যাবে না অ্যাকচুয়ালি মোমো গরম ভাগ্নি স্যুপ খাচ্ছে এই যে দেখো কি টেস্টি না ভাগ্নি আজকে আমাদের উনি ভাগ্নি হ্যাঁ তো কি বলো ভাগ্নিকে ভাগ্নি বল না আজকে আমার খাও সার্ভ করো এরকমই খাই অ্যাকচুয়ালি না সবাই যারা যারা বানায় ওরকমই খায় না হলে ঠান্ডা হয়ে গেলে মোমো টেস্টি লাগে না আর ভালো লাগে না আর স্যুপ তো একটু জানে গরম গরম সে টেস্টি স্যুপটা আজকে দাদা নাই বলে সুপো নাই কিছু নাই নকলি সুপ বানায় খাচ্ছি ডিমের নাহলে ছাগলের পা দিয়ে খাচ্ছি ছাগলের পা অ্যাকচুয়ালি ছাগলের পা আর তেল হ্যাঁ ওটা দিয়ে টেস্টি লাগে ডিম দিয়ে বেশি টেস্টি কে নিয়ে আসবে কেউ নাই ওই নাই এখনো আসেনি ও আর আমরা খাই খাই বানাচ্ছি আর করে বললাম দাদাকে বললো লেট আমি এখানে আছি একটু লেট হবে আমি ভাবলাম মাকে নিয়ে পাঠিয়ে দিই তো মা গেল এই সময় আর ঠান্ডা যেহেতু বেড়ে গেছে ওই জন্য পায়ে মোজা পরে নিয়েছি দুটো টিক্কি পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে রাস্তা ঝেড়ে নিয়েছি তো কি কখন থেকে ওকে বলছি আমি এটা আমাকে কাজ করানোর ধান্দা কোনোদিনও না আমি মোমো বানানোর জন্য চাইমিন বানানোর জন্য আমাকে কাউকে দরকার হয় না আমি একাই ব্যস্ত সত্যি আমাকে এগুলো বানাতে ভালো লাগে তবে ফরজুন কেন আসিস নি কেন আসিনি এই মেয়েটা বাংলা কথা ভালো করে আমি তোকে কখন থেকে ডাকতেছি বলে আয় আয় তুই শুনছিস টিভি এত টিভির নেশা যখন টিভির মধ্যে ঢুকবে না আর কিচ্ছু দেখবে না বাইরে কোথায় কি হচ্ছে আরে আজকে একটা বই সুন্দর দিচ্ছিল না রে ভাগ্নি ওটার জন্য তো আমি তো দেখ তোদের কি কি ইয়ে করছে ফোনেও তো দেখা যাবে না আর কি দেখা যাবে না দেখলি চলে আয় পড়ি এখন তো দেখো ও কিভাবে বানাচ্ছে সুন্দর লাগছে হ্যাঁ কিভাবে বানাইলো দেখো নৌকার মতো মেরে দিচ্ছি এই যে এই যে তাহলে এই যে এগুলো এতটা আছে সবটাই বানাই দিব কিন্তু নষ্ট করিস না গ্রেভি বেঁচে যাবে বাঁচবে না অল্প আছে এই যে হয়ে গেল মোমো আমার মা এখন না সিঙ্গড়া বানিয়েছে মা খাওয়া শুরু করছে যে এগুলো বার করলাম এখন কেমন হচ্ছে হ্যাঁ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আজ বিড়ালটা ঘোরাঘুরি করতেছে কি তো ফ্রেন্ড দেখো এই মোমো বানানোর পরে এই যে কী ধরনের যে এটা আবার আরেকটা নতুন ধরনের স্টাইলের বানাইছি সবাই মিলে ভাগ্নি দিদি আর আমি এই যে রোজ বানিয়ে বানাতে চেয়েছিলাম কিন্তু রোজ হইলো না আর কি হয়েছে জানি না এখানে বানিয়েছি এই যে আরেকজন মহান ব্যক্তি বানাচ্ছে কী রে দেখা তো একটা বানিয়ে দেখা এই যে দেখো এও শিখে গেছে এবার বলছে না মাসি এটা বেশি ভালো হচ্ছে কই দেখা কই হয়েছে কই দেখি 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 কোনটা বাহ এরকম হয়েছে অ্যাকচুয়ালি দেখো এগুলো বের হয়ে যাচ্ছে তো দিদি এখন বসাবে ওখানে ওই যে একটাতে আর বসাইনি আর হ্যাঁ একটাতে বসাইনি একটাতে বসাইনি এই যে দেখো নিউ স্টাইলের দিদি আমার দিদি এইভাবে বানাতে পারছে না তাই এইভাবে বানিয়েছে ও আর এই যে এটা হচ্ছে নৌকা স্টাইলে হয়েছে দেখেছে গো দেখেছে গ্রেভিও শেষ সব কিছু শেষ পেট তো এখনো ভরেনি পেট এখনো ভরেনি এই যে বানাত দেখা দেখা ওই ভালো লাগতেছে এগুলো তোমাদেরকে বলবা কেমন লেগেছে এই সরি নতুন স্টাইলের আমি তো শিখালাম যা শিখাইলি তুই আমাদেরকে দেখো তো অবশ্যই এখানে অনেকগুলো হেঁটে যাবে ওফো কম কম হয়েছিল এখন অনেগুলো হয়ে যাবে চামচ দিয়ে নে না চামচ দিয়ে নে এই যে আমাদের রোজ মোমো রেডি দারুণ লাগতেছে কিন্তু দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আর মধ্যখানে একটা আছে নৌকো হ্যাঁ এটা আমি বানিয়েছি নৌকো নিউ স্টাইলের মোমো তো তোকে মোমোটা বানিয়ে কেমন লাগতেছে বল দারুণ কি সুন্দর হয়েছে হয়েছে যা এখন বসিয়ে দে গ্রেভি আমাদের শেষ হয়ে গেছে লাস্ট টাইমে এই যে পেঁয়াজ নিয়ে এনে আবার গ্রেভি বানালাম হ্যাঁ
আর দিদি এটা মেখে দিচ্ছে আবার একটু, কেননা এইটুকুনি আর ইয়ে আছে, রুটিগুলো আছে এখানে, না বানালে এগুলো পড়ে থাকবে। হ্যাঁ, আর এই যে আরেকবার বানিয়ে নিলাম, আর আমি এখন বানাবো। যা ওগুলো থালগুলো সাজিয়ে নিয়েন। আর দেখো এরম পরিস্থিতি আমাদের, এখানে পেঁয়াজ ছুলছি, এখানে স্যুপ নিয়ে আসছি, এই যে দেখো একদম নোংরা অবস্থা। এই যে আর সব মোমো শেষ হয়ে গেছে, শুধু এইটুকুনি আছে বাকি, এগুলো করলে ব্যাস শেষ। তো ফ্রেন্ড ফাইনালি আমাদের সব কিছু মোমো রেডি হয়ে গেছে। এই যে দেখো আমাদের মোমো রেডি হয়ে গেছে, আর এখন আমরা এগুলো খাবো। তো আজকের মোমোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর দিদি ওই যে ওখানে স্যুপ সবার জন্য ওই করতেছে, বাটির মধ্যে ভরতেছে, আর আমি মোমোগুলো নিয়ে চলে আসলাম। তো দেখো নতুন স্টাইলের মোমো বানিয়েছে, এটা ফার্স্ট টাইম দিদি থেকে বানানো, সে মানে শিখছি দিদি, মানে দিদির থেকে শিখলাম।